আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু MS বাংলাদেশি ব্লগ। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দিন ধরেই হলিডে আমরা, সেজন্য বাসা বাড়ির কাজ নিয়ে কোনো ব্লগ মেক করতে পারছি না। তো ভাবলাম কক্সবাজার থেকে শপিং করে নিয়ে এসেছি, আর কী কী নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কক্সবাজার থেকে আসার পর আমাদের বাসায় অনেক কাপড় জমে গিয়েছে, যেহেতু আমরা সেখানে দুই তিন দিন ছিলাম। তো সেগুলো নিয়ে আসার পর একটু ওয়াশ করে ছাদে শুকাতে নিয়ে এসেছি, আর তার সাথে আমি কিছু সবজি ছিঁড়ে নিয়ে যাচ্ছি আমাদের গাছ থেকে। যেহেতু অনেক দিন আমার ছাদে আসা হয়নি, সেজন্য ভাবলাম ছাদটাকে একটু ঘুরে দেখে আসি গাছের কী অবস্থা। আর এগুলো আমাদের নতুন করে আবার লাউয়ের চারা লাগানো হয়েছে, সেগুলো সুন্দরভাবে গ্রো হচ্ছে। তো অনেক দিন যেহেতু বাসায় ছিলাম না, সেজন্য কিছু সবজি হয়েছে। বাট আজকে আমার আর সবজি কিনতে হবে না, এখান থেকে সবজি নিয়ে রান্না করব। তো কিছু টমেটো, বেগুন আর কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি, আর কক্সবাজার থেকে আসার পর অনেক কাপড় হয়েছে, সেগুলো শুকাতেই সাথে চলে এসেছি। আর আজকে তেমন বেশি রোদ ছিল না, জানি না দুপুরবেলা কেমন রোদ হবে। সকাল সকালে কিন্তু কাপড় শুকাতে ছাদে দিয়ে আসি আমি, ভালোই লাগে। সকালবেলা কাপড় দিয়ে আসার পর বিকেল টাইমে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়। তা আমি মূলা শাক নিয়ে এসেছি, বেগুন, তার সাথে টমেটো, কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসেছি নিজের বাগানের সবজি। আলহামদুলিল্লাহ এই বছর শীতের সময় আমাদের টমেটো, মূলা, কাঁচামরিচ এগুলো কিনতে হয়নি, নিজের বাগানের সবজি দিয়ে কিন্তু চাহিদা মিটাতে পেরেছি। তার সাথে লাউ পাতা এগুলো তো একদম কিনতেই হয়নি, শুধু শিমটা একটু কিনতে হয়েছে। যেহেতু শিম গাছ একটু বড় হওয়ার সাথে সাথে আপনাদের ভাইয়া কেটে ফেলেছিল, সেজন্য শিম গাছও কিন্তু আমাদের শিম কিনতে হতো না, ভরপুর শিম এসেছিলো, তারপর আমরা দুই তিন বেলা খেতে পেরেছি। তো যাই হোক, কক্সবাজার থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে, কারণ আপনারা তো আমার ফ্যামিলি পার্সন, সেজন্য কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো কে কোথায় গিয়েছেন হলিডে করার জন্য, কেমন আছেন সবাই, আর নতুন বছর কেমন কেটেছে সবার, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই আমার পাশে এভাবে থাকার জন্য। সবাই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কমেন্ট লিখেন, আমি কিন্তু সব প্রত্যেকটা কমেন্টই পড়ার চেষ্টা করি। অনেক আপু আছে যে বাহিরের দেশে থাকে, তাদের বাড়ি কক্সবাজার, যে আপু আমরা বাহিরের দেশে আছি আর তুমি আমাদের দেশ থেকে ঘুরে আসতেছো, এই কমেন্টটা পেয়েছি আমি গতকালকে। খুবই ভালো লেগেছে আপুর কমেন্টটা পড়তে পেরে, আপু বাহিরের দেশ থেকে কিন্তু আমার ব্লগগুলো দেখে। তো কক্সবাজার মানে শপিং, যে কোনো জায়গায় হলিডে করতে গেলে আমাদের তো অবশ্যই শপিংটা করতে হয়, অল্প হলেও বেশি হলেও কিন্তু শপিংটা একটু হলেও করে নিয়ে আসতে হয়। তা আমার যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা আমি বারবার ঘুরে দেখব, আর শুধু প্রাইসটা জানতে চাবো, মানে আমি এটা নিয়ে যাব আর কি। তো যেদিন আমি কক্সবাজার গিয়েছিলাম সেদিন সকালবেলায় কিন্তু সাগরের পাড়ে নেমেছিলাম, সেখান থেকে কিন্তু আমার এগুলো কেনা হয়েছে, আমার হাতেরগুলো। তো এগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের মালা, এগুলো এই মালাগুলো কিন্তু দুইটা সাদা দুইটা রেড নিয়েছি আমার আর মীরার জন্য। তো লাস্টে চেয়েছিলাম আরও কিনবো, সেগুলো আর কিনতে পাইনি, কারণ সেগুলো যেহেতু বাইরে হেঁটে হেঁটে তারা বিক্রি করে। খুবই ভালো লাগে আসলে এগুলো যখন কেনাকাটা করেছি অল্প অল্প করে। তো আরও কিন্তু আমি মালা নিয়ে এসেছি, অনেক পুতির মালা নিয়ে এসেছি, শামুকের মালা নিয়ে এসেছি, আর এগুলো ব্রেসলেট মিরার জন্য নিয়ে এসেছি শামুকের, এগুলো মানে ঝিনুকের, পাতলা পাতলা ঝিনুকের তৈরি এগুলো। তো কক্সবাজারের স্মৃতি তো অবশ্যই নিয়ে আসতে হবে, আর কক্সবাজারের যারা আছেন আশেপাশের ভিউয়ার্সরা আমার, তারা খুব সুন্দরভাবে কমেন্ট লিখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের এরিয়াটা খুবই সুন্দর, সেখানে ঘোরাফেরা করতে পেরে অনেকটাই ভালো লেগেছে, ভাবছি আরও একবার সেখানে যাব বাচ্চাদের নিয়ে। আমার বাচ্চারা তো সেখান থেকে একদমই আসতে চায়নি, আমিও আসতে চাইনি, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর এই রেড কালার মালাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর এই সাদাগুলো পছন্দ হয়েছে মীরার, মীরা সাদা কালার মানে হালকা কালারের মধ্যে একটু বেশি পছন্দ করে। তো এগুলো পছন্দের ব্যাপার কিছুই না, সেখানে যতগুলো মালা ছিল সবগুলো মালা থেকেই কিন্তু আমি একটা একটা করে মালা নিয়েছি, প্রত্যেকটা মালাই কিন্তু আমি কেনার চেষ্টা করেছি সেখানে যেগুলো ছিল। সেখানে কেনাকাটার মধ্যে আমার কাছে মনে হলো এই মালাগুলো একটু রিজনেবল প্রাইসে কিনতে পাওয়া যায়, আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু অনেক ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তো আমাদের তো ছোটো মেয়ে বেবি নেই, সেজন্য তেমন বেশি কিনতে পারিনি, আর এগুলো মিরার জন্য নিয়ে এসেছি আর আমার কাজিনদের জন্য, সবাইকে একটা একটা করে তো অবশ্যই দিতে হবে। তো মালাগুলো খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে, এগুলো পরি আর না পরি বাট একটা স্মৃতি হিসেবে কিন্তু রেখে দিতে পারবো, আর সবাইকে তো একটা করে দিতেই হবে। মিরাই পছন্দ করে
ব্রেসলেট। এগুলো তো কানের জিনিস। আর এগুলো হলো ইয়াররিংস, প্রত্যেকটা মালার সাথে ইয়াররিংস আছে। তার সাথে যে পাথরের যে মালাগুলো পিঙ্ক কালারের মধ্যে, সেগুলোর মধ্যে কিন্তু কানের দুল ছিল না, সেজন্য নিতে পারিনি। তো শামুকগুলো অনেক বেশি ভালো লেগেছে, বিশাল বড় বড় শামুক এগুলো। ক্যামেরা হয়তো ছোট দেখা যাচ্ছে, তো আপনাদের ভাইয়া আর আমার নাম লিখে নিয়ে এসেছি, সাথে শনটাও লিখে নিয়ে এসেছি যে কোন শনে আমরা কক্সবাজার গিয়েছি। অনেক সুন্দর হয়েছে লেখাটা, লাল সবুজের মধ্যে অনেক ফুটে আছে। তো ভাবলাম যে বাচ্চাদেরও একটা করে শামুক কিনে দিই, তো বাচ্চাদেরও কিন্তু ছোট ছোট শামুক কিনে দিয়েছি। আর এটা মীরার জন্য নিয়েছি, মীরার নাম হলো শাহনাজ রহমান 2022, ওর এটা ছিল পাসপোর্টের নাম আর কি। তো সেজন্য ওর নামটা এটাই দিয়েছি, সবচেয়ে বেশি বড় নাম এটা। তো মীরা এই শামুকটা পছন্দ করেছে, সেজন্য ওকে এটা কিনে দিয়েছি। সবগুলো শামুকই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ছোট বড় মিলিয়ে। তো আমি ভাবতেছি শামুকগুলো ভেঙে গিয়েছে কিনা। তো শামুকগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে, একটা শামুকও ভাঙেনি। আর এটা হলো সালমানের নাম লিখে নিয়ে এসেছি, ওসমান গানি 2022। সবাইকে আমি একটি করে শামুক কিনে দেওয়ার চেষ্টা করেছি, মানে স্মৃতি ধরে রাখার জন্য। তো শালিনকেও কিন্তু কিনে দিয়েছি। আর এগুলো মানে শামুকের উপরে দিয়ে লেখার পর বালতির মধ্যে পানি নিয়ে ভিজিয়ে রাখা হয় প্রায় 5-10 মিনিটের মতো, তারপরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে নামটা চলে আসে। খুবই সুন্দর কিন্তু এই সিস্টেমটা, দেখে ভালো লাগলো। তো এখানে আরও কিছু শামুক আছে, সেগুলো এখন আমি এক এক করে খুলে নিচ্ছি। এটা হলো অপুকে দিয়েছিলাম, অপু আমার সাথে গিয়েছিল, তার ওইটা 2022। সবগুলোর মধ্যে লিখে নিয়েছি। আর এটা হলো শালিনেরটা, শালিনেরটার মধ্যে লিখেছে ওমর শালিন 2022। ওরটা একটু অন্যরকম নিয়েছি, কারণ এই শামুকটা ওমরই পছন্দ করেছে। তোর শামুকটাও কিন্তু খুবই সুন্দর ছিল, ছোটোর মধ্যে কিন্তু সবগুলো শামুক নিয়েছে। আর আমারটার মিরারটা একটু বড় সাইজের মধ্যে নিয়েছি। তো এগুলো হলো স্মৃতি হিসেবে ধরে রাখবো, শোকেসের মধ্যে সাজিয়ে রাখার জন্য নিয়ে এসেছি। শোকেসে কিন্তু এগুলো সাজানোর পর খুবই ভালো লাগবে। সাথে কতগুলো মালা হয়ে গিয়েছে, এগুলো তো সাজাতেই হবে। তার সাথে অল্প অল্প করে আমি সম্পূর্ণ ব্যাগটাই শেয়ার করব। লাগেজ ভর্তি শপিং করা হয়ে গিয়েছে, আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে। বাসা নিয়ে আসার পর 1-2 দিন ইউজ করার পর সেটা পুরনো হয়ে যায়, আবার যখন শপিংয়ে যাই আবারও কিন্তু শপিং করা হয়, এই অবস্থা আর কি। তো আমরা মহেশখালী গিয়েছিলাম, মহেশখালী আর কক্সবাজার মিলিয়ে কিন্তু এই টুকিটাকি শপিং। তো এই যে আমি মহেশখালী থেকে শাল নিয়ে এসেছি, এখানে দুইটা শাল আছে, তো একটা আমার জন্য নিয়েছে আর একটা মীরার জন্য নিয়েছে। এখানে এটা হলো পিঙ্ক কালার, এটা মীরা পছন্দ করেছে, ওর জন্য এটা নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু একদমই হাতের তৈরি, একদম খুবই সুন্দর, মানে শরীরের সাথে মিশে থাকে। আর একটু গরম বেশি এটার মধ্যে, যেহেতু এখন শীত চলতেছে, তো সেজন্য ভাবলাম যে একটু গরম কাপড়ই কিনে নিয়ে যাই। আর মহেশখালী আর যাবো কি না সেটা তো জানি না, সেজন্য ভাবলাম কিছু একটা স্মৃতি এখান থেকে কিনে নিয়ে যাই। তো আমি সাথে সাথেই পরে ফেললাম। আর দ্বিতীয় যেটা বের করছি এটা হলো আমার জন্য নিয়েছি, গ্রিন কালারের মধ্যে। আর আমাদের পাশেই কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেখান থেকে একটু শব্দ আসতেছিল যখন আমি ভয়েস রেকর্ড করছিলাম, তো সেজন্য সরি চেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু রাতের বেলা ভয়েস দিই, তারপরও কিন্তু আমি সম্পূর্ণ রেকর্ডিংটা শেষ করতে পারি না। এখানে দিন রাত 24 ঘন্টায় কাজ চলতেছে, আমাদের পাশের ফ্ল্যাটেই কিন্তু কাজ চলছে। তো এই যে শালগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি শুনেছি হাতের তৈরি জিনিসের দাম একটু বেশি হয়, তো আমার কাছ থেকে এগুলো 400 টাকা করে নিয়েছে। তো আমার কাছ থেকে বেশি নিয়েছে কি না সেটা আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি জানতে পারবো। আমার কাছে 2টা 800 টাকা নিয়েছে।
আর মহেশখালী যত কাপড় আমি দেখেছি সবগুলাই কিন্তু হাতের তৈরি করা। আমি হাতের তৈরি করা আরও বেডশিট নিয়ে এসেছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। আর এই শালগুলো কিন্তু দুই সাইডেই পরা যাবে, সামনে পিছনে, মানে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট দুই পাশেই কিন্তু এগুলো পরা যায়। তো সেই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, অনেক সফট কাপড়ে কিন্তু এগুলো। আর এখানে আমি বিছানার চাদর নিয়েছি, এগুলো কিন্তু হাতে তৈরি করা, দেখতে কিন্তু নকশি কাঁথার মতো মনে হচ্ছে। তো এগুলো কিন্তু নকশি কাঁথার মতো সেলাই করা, দেখতে খুবই সুন্দর। তবে এগুলো বিছানার পর বুঝতে পারবো যে এটার মধ্যে ঘুমিয়ে কতটা আরাম, কতটা সফট হবে। এখন ধরে তো বুঝতে পারছি অনেকটাই সফট কিন্তু এগুলো। সেদিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কেনার সময়, আর আজকে তো চলে এসেছি বাসায়। তো প্রথমে আমি যে বিছানার চাদরটা দেখিয়েছি এটা হলো আরেকটা বিছানার চাদর, মানে একই ডিজাইন বাট কালারটা একটু ডিফারেন্স আর কি। এটার কালারটা একটু অন্যরকম নিয়েছি, দুইটা দুই রকম, মানে দুই বিছানায় দুইটা বিছানো হবে। চারটা চাদর নিয়েছি আমি, এক একটা এক এক রকম নিয়েছি। তবে আমার কাছে মনে হলো যে এগুলো ঘুমিয়ে অনেকটাই আরাম হবে, একদম নকশি কাঁথার মতো। এগুলো বিছানার পর নাকি একটু এলোমেলো হবে না, ওনারা বলে দিল আর কি। তো এগুলো আমি ইউজ করার পর বুঝতে পারবো, যদি ইউজ করার পর দেখি অনেকটাই ভালো তাহলে তো আবারও যে সেখান থেকে কিনে নিয়ে আসতে হবে, তাই না? যদিও একবার ঘুরতে যাব সেখানে ভাবছি। তো আমরা চেয়েছিলাম সেখান থেকে সেন্ট মার্টিন যাব, তারপর বান্দরবান যাব, অনেক জায়গায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তো যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলবে সেজন্য চলে এসেছি, আর শুনতেছি যে লকডাউন মানে আবারও দিতে পারে বাংলাদেশে, গাড়ি বা সব কিছুই নাকি আগের মতো চলাচল বন্ধ থাকবে। তো ভাবলাম সেখানে যে যদি আবার লকডাউনে পড়ে যায় তাহলে তো আবার মহাবিপদ হয়ে যাবে, সেজন্য হলিডে করা বন্ধ করে দিয়েছি, বাসায় চলে এসেছি। এখন আর বর্তমানে কোথাও যাওয়া হবে না, বাসায় থাকবো আমরা, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি তেমন বেশি ভালো নয়, সেই আগের মতো আবার হয়ে যাচ্ছে ভাইরাস। তো জানি না নতুন করে কি কি হবে দুনিয়াতে, আল্লাহ তাআলাই ভালো জানেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আর একটা কথা সবসময় বলবো, সবাই সত্যবাদী আর সত্যপথে চলবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এটা নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারবো, আর কিছুই নিয়ে যেতে পারবো না। আর কক্সবাজারে যারা যাবেন তারা এই জিনিসগুলো একদমই মিস করবেন না। এই ঝাড়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এগুলো হলো ছোট ছোট শামুকের তৈরি, খুবই সুন্দর। এগুলো আমি এখানে চারটা নিয়েছি, তো আমার বাসার জন্য আমি দুইটা রাখবো, আর আমার কাজিনদের জন্য আমি দুইটা নিয়ে এসেছি। দৌড়ি আছে আর এখানে আমি কিনে নিয়েছি ঝিনুকের ডোর ঝাড়, এগুলো ডোরের মধ্যে ঝুলানোর জন্য খুবই সুন্দর হবে। তো আজকে আমি এগুলো নিয়ে এসেছি, এখনও সেটিং করিনি যে এগুলো কোথায় দেব, এখনও চিন্তাভাবনা করিনি, তাই ভাবলাম এগুলো খুলে আমি এক জায়গায় রেখে দেব। যখন ঠিক করব যে কোন রুমে ডোরের সামনে দেওয়া যায় তখন আর কি এগুলো আমি সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমি এগুলো সাজিয়েছি। তো দুইটা দুই কালার নিয়েছি আমি, লাল শামুকের মধ্যে নিয়েছি, তার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে নিয়েছি। শামুক কিন্তু এক একটা এক এক রকম, তো এগুলো যেহেতু ন্যাচারাল সেজন্য কিন্তু বেশি ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু এগুলো হাতে নিয়ে কিনে, কক্সবাজারে যারা যাবেন তারা কিন্তু এগুলো একদমই মিস করবেন না, এগুলো বাসা একটা স্মৃতি হিসেবে থাকবে বা বাসার এক কোণে সাজিয়ে রাখবেন, দেখতেও ভালো লাগবে, অনেক সুন্দর কিন্তু শামুকগুলো। ওটা এক সেট, এটা এক সেট,
তো পোয়া সালমানকে বলেছি এগুলো একটু ঠিক করে দেওয়ার জন্য, এক এক পিস এক একভাবে একটু ভাজে ভাজে দেওয়ার জন্য, তা না হলে এগুলো কিন্তু একটু বেরিয়ে যাবে। তো সালমান ঠিক করতেছি কোন জায়গায় এগুলো ঝুলিয়ে রাখবে, তো আমি বললাম এখানে না, ডোরের সামনে রেখে দাও। এই যে আমাদের মেইন ডোরের সামনে আমি এইভাবে ঝুলিয়ে রাখছি, খুবই ভালো লাগছে দেখতে। আর শামুকের মধ্যে অনেক বেশি বালি ছিল, বালি কিন্তু আমার ব্যাগ একদমই ভরে গিয়েছে। তো এটার মধ্যে আর একটা কিছু একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ব্রেসলেট হবে মিরার। তো এখানে আরও কিছু বেডশিট রয়ে গিয়েছে, সেগুলো এখন খুলে নেব। আমরা আসার সময় টুকিটাকি মোটামুটি ভালোই শপিং করেছি, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার পছন্দের সব কিছু কিনেছি। আর শপিংয়ে যে তেমন বেশি সময় ধরে থাকা যায় না, আপনাদের ভাইয়া কিন্তু শপিংয়ে যেতে পছন্দ করে না, সে শুধু ঘোরাফেরা করবে। আর আমি মনে করি মেয়েদের জন্যই শপিং, সব মেয়েরাই কিন্তু শপিং করতে পছন্দ করে ঠিক আমার মতো। আমি যেরকম শপিং করতে লাইক করি, যে কোনো জায়গায় আমি যাই না কেন আগেই কিন্তু আমি শপিংয়ে যাব। আর আপনাদের ভাইয়ার হলো শুধু ঘোরাফেরা, আউটে একটু ঘোরাফেরা করবে, সেটা শপিংয়ে যেতে সে একদমই লাইক করে না। তা আমি মীরা শালীন একটু ঘুরে ফিরে এগুলো শপিং করেছি, এই দোকান সেই দোকান ঘুরে ঘুরে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি। আর সালমান আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে তোমরা এগুলো কখন কেনাকাটা করেছো। আসলে ছেলে মানুষের এগুলোর প্রতি একদমই আগ্রহ থাকে না, ওদের কিন্তু আগ্রহ অনেকটাই কম ছেলে মানুষের, আর মেয়েদের কিন্তু অনেক বেশি আগ্রহ যে আমি এক জায়গায় এসেছি, এই জায়গা থেকে কী কী কিনে নিয়ে যাব, কোনটা নিয়ে যাব, সেটা কিন্তু একটু টেনশন থাকে। তো এখানেও আমি দুইটা বিছানা চাদর নিয়েছি, দুইটা দেখতে একই রকম, বাট কালারটা ডিফারেন্স নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড রেড, দেখতে খুবই সুন্দর। এগুলো অনেক সফট কিন্তু, পরে এগুলো শুয়ে কিন্তু বোঝা যাবে কেমন হবে। আমি এগুলো ওয়াশ করে তারপর ইউজ করে বুঝতে পারবো, এখন তার বুঝতে পারবো না, দেখে জাস্ট কিনে নিয়ে এসেছি। তো এখানে কিছু মাপলা নিয়ে এসেছি, একটা শালিনের জন্য আর একটা অপুর জন্য নিয়ে এসেছি, দুইজনের জন্য দুইটা। এটাও নাকি হাতের তৈরি, ওনাদের হাতের তৈরি সম্পূর্ণ জিনিসপত্র ওনারা বিক্রি করে থাকেন। তবে আমার কাছে মনে হলো সেখানে বেচাকেনা খুবই কম হয়, যেহেতু ওনারা বলো যে সারাদিনে আজকেই বেচাকেনা হয়েছে, সারাদিন বেচা কেনা নেই। তো আমার কাছে মনে হচ্ছে যারা হলিডে করতে গিয়েছে তারা সবাই কিন্তু কেনাকাটা করেনি, আমার কাছে মনে হলো সেটা। যে দোকানে গিয়েছে তারাই কিন্তু একটা কথাই বলেছে যে আজকে বেচা কেনা হয়নি। আর এই পাথরগুলো কিন্তু ইনানি বীজ থেকে অপু নিয়ে এসেছে, অপু এগুলো গ্রামের বাড়িতে নিয়ে যাবে, তো আমাকে বললো আপনিও রেখে দেন। তো আমি এগুলো দিয়ে কী করবো, সেজন্য বললাম যাওয়ার সময় তুই নিয়ে যাস। তো মীরা একটা রেখে দেবে আর দুইটা অপু নিয়ে যাবে। তো এখানে কিছু বড়ের আচার, এটা হলো মিয়ানমার থেকে আসা, মিয়ানমার থেকে কিন্তু ওখানে সম্পূর্ণ আচারগুলো আছে। যে মীরার ব্রেসলেট একটা একটা করে বের হচ্ছে, তো মীরা কিন্তু অনেকগুলো ব্রেসলেট কিনে নিয়ে এসেছে। আর এখানে হলো আচার নিয়ে এসেছি, আর এটা হলো মীরার ওড়নাথ, মানে ছোট ছোট ব্যাগে করে রাখা এগুলো একটা একটা করে বের হচ্ছে। আর এই ওড়নাটা কিন্তু মীরার বাবা মীরাকে কিনে দিয়েছে, অনেক সফট কিন্তু ওড়নাটা। তো সাথে যে আচারগুলো দেখতে পেলেন এগুলো কিন্তু আমি কিনতে একদমই সময় পাইনি, আমি চেয়েছিলাম আরও অনেকগুলো কিনে নিয়ে আসবো। তো গ্রিন কালারের এই আচারটা কিন্তু সম্পূর্ণ খেতে খুবই ভালো, আমি এই আচারটা খেতে অনেক বেশি লাইক করি। আমার বোনের ছেলে যখন গিয়েছিলো আর অনেকজনই কক্সবাজার গিয়েছিলো, আমাকে এই আচারটাই বিশেষ করে দিয়েছে, তো সেজন্য আমি এই আচারটাই বিশেষ করে চিনি। সেখানে যাওয়ার পর আমি এটাই কিনে নিয়েছি, অন্য তার মানে আমি যে আচারটা ট্রাই করেছি সেই আচারটাই কেনার চেষ্টা করেছি, অন্য আচারটা কিনতে চাইনি। সালমান একটা আচার কিনেছিল যেটা রেড কালার প্যাকেট দেখা যাচ্ছে, আচারটা কিন্তু প্রচণ্ড ঝাল, টেস্ট বলতে কিছুই নেই এটার মধ্যে। সেজন্য আমি কিন্তু যে আচারটা খেতে পছন্দ করি সেটাই আমি কিনে নিয়ে এসেছি, এটা টক ঝাল মিষ্টি হবে আচারটা। তো এখানে অল্প কিছু প্যাকেট নিয়ে এসেছি, কারণ সবাইকে তো দুই তিন প্যাকেট করে দিতে হবে, সেজন্য তেমন বেশি আনতে পারিনি আর কি। মীরা ওই আচারটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো মীরাকে বুঝিয়ে বলছি যে আবার যখন যাব তখন বেশ পরিমাণে নিয়ে আসবো, আর এখান থেকে সবাইকে এখন অল্প অল্প করে আমার দিয়ে দিতে হবে।
আর সবার লাস্টে দেখাবো এখন হলো শুটকি মাছ। তো এখানে অনেকগুলো শুটকি আছে, এগুলো খুলতে আমার অনেকটাই টাইম চলে যাবে, আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আজকে কয়েকদিন অনেক বড় বড় ভিডিও দিচ্ছে, হয়তো আপনারা বোরিং ফিল করবেন, সেজন্য আজকের ব্লগটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে কী কী নিয়ে এসেছি আরও সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।